আমরা যারা আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনটা রাউটারের মাধ্যমে বাসা বাড়িতে ব্যবহার করে থাকি তো অনেক সময় দেখা যায় আমাদের রাউটারের যে ফ্রিকোয়েন্সি বা সিগন্যালটা আমাদের বাসার মধ্যে সু থাকে না সেটা একটু দূর পর্যন্ত পৌঁছায় আর তখনই আমাদের একটা বিপত্তির কারণ হয়ে দাঁড়ায় কারণ অনেক মানুষ আমাদের কাছ থেকে রাউটারের পাসওয়ার্ডটা চেয়ে বসে হ্যাঁ তো এই ধরনের একটা বিরক্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটা পদক্ষেপ গ্রহণ করলে আমরা সহজেই সেটা করতে পারি আর এই প্রসেসটা হচ্ছে যে আপনার রাউটারের ফ্রিকোয়েন্সিটা যত দূর পর্যন্ত যাক অন্য আনকানেক্টেড বা ডিসকানেক্টেড যেটাই বলি আমরা ডিসকানেক্টেড ডিভাইস যেগুলোর মধ্যে ইতিপূর্বে কানেক্ট হয় নাই তারা কখনোই খুঁজেই পাবে না যে আপনার রাউটারটা অ্যাক্টিভ আছে বা আপনার রাউটারটা ঠিকঠাক মতোই আপনি ব্যবহার করছেন হ্যাঁ সে যত কাছে আসুক আপনার রাউটারের কাছে বা যত ইয়েই থাকুক আপনার রাউটারের ফ্রিকোয়েন্সি খুঁজেই পাবে না তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আপনাকে ব্রাউজার সিলেক্ট করার পরে আপনাকে এখানে কিছু নাম্বার এন্টার করতে হবে সেই নাম্বারটা যদি আপনি ইতিপূর্বে চেঞ্জ না করে থাকেন আপনি যদি রাউটের অ্যাডমিন প্যানেলের এই বিষয়গুলো চেঞ্জ না করে থাকেন তাহলে আপনাকে অরিজিনালি বা কোম্পানি যেভাবে দিয়ে দেওয়া থাকে বা সেট করা থাকে সেই নাম্বারটাই সেট করতে হবে এখানে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা সিলেক্ট করে এন্টার করতে হবে ওকে আর আমি যেহেতু এটাকে চেঞ্জ করেছি পূর্বে তাই আমি এখানে জিরোর পরিবর্তে ওয়ান টু দিচ্ছি হ্যাঁ তো আমি চেঞ্জ করে এখানে এন্টার করছি এই দেখুন আমার রাউটারের লগ ইন পেজ আমরা দেখতে পাচ্ছি তো এখানে আপনাকে দুটো বিষয় টাইপ করতে হবে একটা হচ্ছে ইউজার নেম একটা হচ্ছে পাসওয়ার্ড তো আপনি যদি এটাও চেঞ্জ না করে থাকেন তো সেক্ষেত্রে অ্যাডমিন টাইপ করবেন পাসওয়ার্ড এবং ইউজার নাম দুটার ক্ষেত্রে আর এই নামগুলো বা এই ক্যারেক্টারগুলো টাইপ করতে অবশ্যই স্মল লেটার ব্যবহার করবেন কখনো সংমিশ্রণ ক্যাপিটাল এবং স্মলের সংমিশ্রণ ঘটাবেন না এ ডি এম আই এন ওকে A, D, M, I, e ADMIN আপনি এভাবে অ্যাডমিন অ্যাডমিন প্রবেশ করে লগ ইনে ক্লিক করবেন যেহেতু আমি এখানে আমার রাউটার কানেক্ট আছে আমি এটাও ইতিপূর্বে চেঞ্জ করে নিয়েছি তো প্রাইভেসির কারণে আমি এই জায়গাটুকু ব্লার করছি এই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাউটারের হোম পেজ অ্যাডমিন প্যানেলের পেজ এখন আমরা যেটা করব এখানে একটু জুম করে নেবো জুম করার পরে দেখতে পাচ্ছি যে ওয়ারলেস নামের একটা অপশন দেখতে পাচ্ছি এখানে ট্যাপ করব ট্যাপ করার পরে ওয়্যারলেস সেটিংস এ ট্যাপ করবো ওয়ারলেস সেটিংসে ট্যাপ ট্যাপ করার পরে এখানে নিচের দিকে এনাবল এস এস আইডি ব্রডকাস্ট নামের যে অপশনটা আছে টিক দেওয়া ঠিক এই মাঝখানের এনাবল এস এস আইডি ব্রডকাস্টটা টিক উঠিয়ে দেবো এইভাবে উঠিয়ে দেওয়ার পরে আমরা সেভ করব। হ্যাঁ তো আরেকটু কথা বলে নেই যে এটা টিপেলি রাউটারের ক্ষেত্রে এই অপশনটা এখানেও খুঁজে পেতে পারেন আবার দেখা গেছে অন্য কোনো ভার্সনিক বা অন্য কোনো রাউটারের ক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে তো এটাকে আপনারা খুঁজে নেবেন ভালোভাবে হ্যাঁ খুঁজে নেওয়ার পরে যখন দেখবেন যে অ্যামাবোল এস এস আইডি ব্রডকাস্ট এইরকম কোনো অপশন পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনাকে টিক দেওয়া থাকলে সেই টিকটা উঠিয়ে দিয়ে সেভ করতে হবে আমি এখন তাই করছি টিকটা উঠিয়ে নিয়েছি অলরেডি এখন ট্যাপ করবো সেভের মধ্যে দেখুন আমার রাউটার ডিসকানেক্ট হয়ে যাবে সম্ভবত একটু পরে আমার কানেক্ট হবে ডিসকানেক্ট হয়ে গিয়েছে এই দেখুন আবার কানেক্ট হয়ে গিয়েছে তো আমাদের কাজ মূলত এখানেই শেষ হ্যাঁ এখন আমরা যেটা করবো আমরা এখান থেকে চলে যাই এখান থেকে চলে যেয়ে আমাদের ইন্টারনেট কানেকশন ঠিকঠাক মতন আছে কি না সেটা দেখি ঠিকঠাক মতো চলছে কিনা হ্যাঁ আমাদের ইন্টারনেট কানেকশানটা কিন্তু এখনও ঠিক আছে তার মানে আমাদের কানেক্টেড থাকার যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসে কিন্তু কোনো রকমের কোনো প্রভাব বা রকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি তো এখন আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো যে আসলে একটা প্রবলেম তো হয়েই গেল সেই প্রবলেমটা কী সেই প্রবলেমটা হচ্ছে যদি আপনার বাড়িতে এমন কোনো নতুন কোনো লোক বা কোনো সদস্য আসে বা কারোর কাউকে আপনি পাসওয়ার্ড দিতে চান তো তাকে আপনি পাসওয়ার্ডটা কিভাবে দেবেন বা পাসওয়ার্ডটা দিলে তো সে কানেক্ট করতে পারবে না কারণ তার তো নেটওয়ার্কই শো করবে না তাই তো তো আমি সেটাই দেখাচ্ছি এখন তাইতো আমি এটাকে ফরওয়ার্ড করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু ফরওয়ার্ড হয়ে গিয়েছে হ্যাঁ তো এখন কিন্তু আমি সার্চ করার পরেও আমার ডাউটার কোনো নেটওয়ার্ক সিগন্যাল এই মোবাইলে আসছে না অর্থাৎ আমি বুঝতেই পারছি না যে আসলে আমার আশেপাশে কোনো নেটওয়ার্ক আছে কি না ওয়াইফাই কানেক্টেড থাকা নেটওয়ার্ক আছে কি না তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই মোবাইলটা থেকে মোর অপশানে চলে যাবেন মোর অপশানে চলে যাওয়ার পরে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন এই অসনটা অন্য অন্য মোবাইলের ক্ষেত্রে একটু সেই সেরিজ থাকতে পারে তো আপনারা একটা খুঁজে বের করে নেবেন হ্যাঁ তো এখন এইখানে নেটওয়ার্ক নেইম যেটা যেই ডাউটারটা আপনার কানেক্টেড হবেন সেই ডাউটারের নামটা কি হুব সেই নামটাই এখানে প্রবেশ করাতে হবে যদি বড় হাতে ছোট হাতের কোনো নাম্বারের কম্বিনেশন থাকে তো ঠিক সেভাবেই কিন্তু এখানে বসাতে হবে ওকে তো আমি আমার একটা বসাচ্ছে এখানে আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোথাও পাসওয়ার্ড লেখার মতন কিছু নেই তো এখানে সিকিউরিটির নিচে নান যে অপশনটা আছে এখানে সিলেক্ট করলেই আপনি দেখতে পাবেন ডাব্লিউ পি এ স্ল্যাশ ডাব্লিউ টু স্ল্যাশ অ্যাপ টি কে এটাতে ক্লিক করে নেবেন এটা ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড নামে একটা অপশান আপনি পেয়ে যাচ্ছেন যেখানে আপনি পাসওয়ার্ডটা টাইপ করবেন তো আমি আমার এখানে পাসওয়ার্ডটা টাইপ করছি আর আমার প্রাইভেসির কারণে এই পাসওয়ার্ডটা কিন্তু গোপন রাখছেন ওকে এই তো আমার পাসওয়ার্ড এবং সব ঠিকঠাক মতো করা হয়ে এখন আমরা কানেক্ট করব। এই যে দেখুন আমাদের নেটওয়ার্ক কানেক্ট অলরেডি হয়ে গিয়েছে হয়ে গিয়েছে ঠিক আছে ঠিক এভাবেই আসলে আমরা আমাদের কাজটা সম্পন্ন করতে পারি তো ভিডিওটা ভালো লাগলে ভালো লাইক কমেন্ট এটা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার আপনার ইচ্ছে করে লাইক করতেও পারেন কমেন্ট করতেও পারেন যা ইচ্ছা নাই সমস্যা নাই তো ঠিক আছে আজকে এই পরিণত থাকবে ধন্যবাদ সকলকে ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি আপনি কিন্তু আরেকটা পদ্ধতিতে নতুন কোন ডিভাইসকে কানেক্ট করতে পারবেন আপনার ওয়াইফাই রাউটারের সঙ্গে আর এর জন্য যেটা আপনি করতে হবে সেটা হচ্ছে যে আপনার রাউটারের লগ ইন পেজ আবারও প্রবেশ করতে হবে ইউজার অ্যাডমিন এবং অ্যাডমিন দিয়ে তারপরে আপনাকে সেই পূর্বের যে সেটিংসটা ছিল সহ যে টিকটা দেওয়া ছিল সেই টিকটাকে দিয়ে টিক চিহ্নটাকে দিয়ে আপনাকে সেভ করতে হবে এবং পরবর্তীতে যখন আপনি নতুন কোনো ডিভাইসে কানেক্ট করতে চাইবেন তখন নতুন কোনো ডিভাইস কানেক্ট করার পরে আবার সেই সেটিংসটা চেঞ্জ করে ফেলতে ফেললেই হবে ওকে তো ঠিক আছে আবারও বলছি ভালো থাকবেন সবাই অনেক ভালো